আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি নগদ থেকে প্রায় 50 বারেরও বেশি ক্যাশব্যাক পেয়েছি। তো এটি কিভাবে পেয়েছি সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারছেন না যে আসলে এতবার ক্যাশব্যাক কিভাবে পাওয়া সম্ভব। তো চলুন আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাই। সর্বপ্রথম আমি আপনাদেরকে নগদ থেকে ক্যাশব্যাক আসা সেই মেসেজগুলো আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে সেই নগদ থেকে ক্যাশব্যাকের সমস্ত মেসেজগুলো। এই দেখুন, আমি প্রতিবার 10 টাকা করে ক্যাশব্যাক পেয়েছি প্রত্যেকবার। দেখুন কতগুলো মেসেজ এখানে, একটু দেখুন, একটু লক্ষ্য করুন। তো এটি আসলে কিভাবে সম্ভব আপনারা হয়তো এটি ভাবছেন। তো এটি আসলে সম্ভব, আমি অনেকবার নিয়েছি, 50 বারেরও বেশি আমি কিন্তু ক্যাশব্যাক নিয়েছি। শুধু তাই নাই, এই ফোনটিতে না, আমি অন্য আরেকটি ফোনেও নিয়েছি। তো দেখুন এখানে কতগুলো ক্যাশব্যাক থেকে আমি তা নিয়েছি নগদ থেকে, প্রমাণসহ আপনারা দেখুন। তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এটি আসলে এডিট করা হতে পারে। তো চলুন আমি সরাসরি নগদ অ্যাপসে গিয়েও আপনাদেরকে একটু প্রমাণ দিয়ে আসি। তো এই হচ্ছে আমার নগদ অ্যাপটি। তো আমি নগদ অ্যাপটি একটু লগ ইন করে নিচ্ছি, সেখানেও প্রমাণ আছে যে আমি কতবার ক্যাশব্যাক পেয়েছি। তো নগদ অ্যাপটি আমি লগ ইন করে নিয়েছি। তো প্রথমে নোটিফিকেশনে যাই, তো একটু লক্ষ্য করে দেখুন। এখানে দেখুন ক্যাশব্যাক যে নোটিফিকেশানগুলো প্রতিবার 10 টাকা করে তারা দিয়েছে। কতবার নিয়েছি একটু দেখুন, প্রায় 50 বারেরও বেশি আমি নিয়েছি। তো সবগুলো ক্যাশব্যাকের নোটিফিকেশান এখানে দেখাচ্ছে না, তবে আমি অনেকবার নিয়েছি। দেখুন একটু লক্ষ্য করে দেখুন কতবার আমি ক্যাশব্যাকটি নিয়েছি। তো সত্যি এটি সম্ভব এবং আমি সেটা সম্ভব করেছি। এটি আপনারা চাইলেও নিতে পারতেন। দেখুন কতবার ক্যাশব্যাক। তো অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই অফারটি অনেক দিন থেকে চলছিল, কিন্তু আমি যখন জানতে পেরেছি অফারটি শেষ হতে মাত্র 1 ঘন্টা বাকি ছিল। তো 1 ঘন্টার ভিতরে আমি প্রায় 50 বারেরও বেশি ক্যাশব্যাক নিয়েছি। তো যে কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, কারণ আমি আসলে আগে থেকে জানতে পারি নাই বা আমি লক্ষ্য করি নাই যে নগদে এমন একটি অফার চলছে। তো নগদের এই ক্যাশব্যাক অফারটি চলছিল বেশ কিছুদিন। তো আমি সর্বশেষ যখন জানতে পারি তখন মাত্র 1 ঘন্টা টাইম ছিল, যে কারণে আমি কিন্তু আসলে ভিডিও দিতে পারিনি এবং আপনাদেরকে জানিয়ে দিতে পারি নাই যে এমন একটি অফার চলছে। যদি অফারটি এখনও থাকতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এর নিয়মকরণ বুঝিয়ে দিতাম কীভাবে এত এতবার ক্যাশব্যাক নেওয়া যায় সেটি। তো সে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ অফারটি গতকালকেই শেষ হয়ে গেছে এবং আমিও তেমন সময় পাই নাই। আমি মাত্র 1 ঘন্টা সময় পেয়েছিলাম। আমি যদি আরও বেশি সময় পেতাম তাহলে আরও অনেকবার ক্যাশব্যাক আমি নিতে পারতাম। তো এই ধরনের অফার যদি সামনে নগদ আর কখনও দিয়ে থাকে, এই ধরনের ক্যাশব্যাক অফার যদি বা যে কোনো অফার যদি নগদ দিয়ে থাকে, তাহলে আমি অবশ্যই ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব এবং তার সমস্ত নিয়মকরণ দেখিয়ে দেব যে কীভাবে একাধিকবার ক্যাশব্যাক নিতে হয়। তো অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।